আসসালাম আলাইকুম আবার থাকছে বাহুবলী টু প্রসঙ্গ বাহুবলীতে অভিনয় করে কে কত টাকা পেয়েছেন চলুন আমরা জেনে নেই মুক্তির আগে থেকেই বাহুবলী টুকে নিয়ে উন্মাদনা ছিল তুঙ্গে সেই উন্মাদনা ঝড়ের মধ্যেই একই দিনে বক্স অফিসে সাতশো কোটি টাকার ব্যবসা করে নিয়েছে বাহুবলীর দুই মাত্র একদিনেই এই ফিল্মের আয় একশো কোটি ছড়িয়েছিল শুধুমাত্র হিন্দি ভাষায় বহুবলির জন্য মাত্র একদিনে উঠে এসেছে একচল্লিশ কোটি এছাড়া রয়েছে তেলুগু মালায়ালাম তামিল ভার্সন এই সমস্ত আলোচনার মধ্যেই সামনে এসেছে বাহুবলী ফিল্মের জন্য বাহুবলী স্টারদের পারিশ্রমিকের অঙ্ক এই ফিল্মের জন্য কে কত টাকা পেয়েছেন তা জনসমক্ষে চলে এসেছে দেখা যাচ্ছে বাহুবলীর জন্য সবথেকে বেশি টাকা পারিশ্রমিক পেয়েছেন প্রভাস যার অঙ্কটা পঁচিশ কোটি এরপরে রানা দাগ্নুবাতি পেয়েছেন পনেরো কোটি অনুষ্কা সেটি পেয়েছেন পাঁচ কোটি তামান্না পাঁচ কোটি রামাইয়া কৃষ্ণানন আড়াই কোটি সত্যরাজ দুই কোটি ও পরিচালক রাজমৌলি নিজে পেয়েছেন আটাশ কোটি প্রসঙ্গত বাহুবলি তৈরির জন্য যথেষ্ট পরিশ্রম করেছে এই অভিনেতারা অভিনেতা প্রভাসের জীবনের পাঁচটি বছরই চলে গেছে বাহুবলীর দুটি পর্বের সিনেমায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ